কোন ধরনের ভনিতা না রেখেই গত দুই দিন থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ভাইফোর ধরনের অনলাইন পত্রিকা কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপার নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা আমার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম, অদিতির সঙ্গে আমার এখন সাংসারিক জীবন না থাকলেও সে আমার সন্তানের মা। এভাবে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে শুরু করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তিনি জানিয়েছেন, যারা কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে নোংরা গল্প বানিয়ে সেটা প্রকাশ করে এবং তার সম্মান হানি করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন। গত বুধবার 22 জুলাই গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে করোনা ভাইরাস চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতির মামলায় গ্রেপ্তার এক দুর্নীতিবাজের সঙ্গে অপূর্ব স্ত্রী অদিতিকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, ওই দুর্নীতিবাজের সঙ্গেই নাকি পরকীয়া ছিল অদিতির। সেই তথ্য পেয়েই অদিতিকে ডিভোর্স দেন অপূর্ব। কিন্তু ঘটনাটি পুরোপুরি বানোয়াট গল্প বলে দাবি করে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য হুঁশিয়ারি দেন অপূর্ব। নিজের ফেসবুক অ্যাকাউন্টের দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই প্রসঙ্গে লিখেছেন, অদিতির সম্মান নিয়ে বা অদিতির নামের সাথে জড়িয়ে তৃতীয় কারো নাম নিয়ে যে বা যারা এই ধরনের নোংরা খেলায় মেতেছেন, এদের কাউকেই আমি ছেড়ে কথা বলবো না। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের একজন দুর্নীতিবাজের সঙ্গে আয়েশের মাকে জড়িয়ে এই ধরনের মিথ্যা এবং কাল্পনিক ঘটনা প্রচার করার জন্য আমি এই দেশের একজন সুনাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু প্রতিবাদী না, আমাদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে এই ধরনের নোংরা মিথ্যাচার ছড়ানোর দায়ে আমি এই সকল পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি গ্রহণ করেছি, যা আজকালের মধ্যেই সম্পূর্ণ হবে। আমি খুবই স্পষ্টভাবে বলতে চাই, অদিতি আমার স্ত্রী ছিল এবং সে এখনও আমার সন্তানের মা। আমার 9 বছরের সাংসারিক জীবনে অদিতিকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, ভবিষ্যতেও থাকবে না। বরং আমার জীবনের শ্রেষ্ঠ মানুষদের ভেতরে অদিতি একজন, যাকে আমি আজীবন সম্মান করে যাব। তার সাথে এটাও বলতে চাই, অদিতির যে কোনো সম্মান হানিকর ব্যাপারে আমি এভাবেই ওর পাশে থাকবো। আমি আবারও বলছি, অদিতি আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং আয়েশের মায়ের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা নোংরামি আমি মেনে নেব না। গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে অদিতি এবং আমাকে নিয়ে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো অনলাইন পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আয়ন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আবারও বল্ছি, এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যা কল্পকাহিনী ছড়ানোর দায়ে আমি ওই সকল অনলাইন পত্রিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আবারও স্পষ্ট ভাষায় জানাতে চাই, যে বা যারা এই ধরনের নোংরা খেলার সাথে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আমি আইনের আওতায় আনব। আমি আশা করব মূলধারার গণমাধ্যমগুলো আমাকে এই ব্যাপারে সত্য প্রকাশ করতে সহায়তা করবেন, কারণ দীর্ঘ সময় মিডিয়ায় কাজ করার সুবাদে তাদের কাছে আমি এই দাবিটুকু রাখতেই পারি। তো প্রিয় ভিউয়ার্স, করোনা ভাইরাস চিকিৎসার নামে প্রতারণা এবং জালিয়াতি মামলায় গ্রেপ্তার এক দুর্নীতিবাজের সঙ্গে অপূর্ব স্ত্রী অদিতিকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অপূর্ব। অপূর্বর স্ত্রীর এই পরকীয়া সম্পর্কে আপনার কী মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।